আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুজ্জোহরা মৌরি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেটা দেখব সেটি হচ্ছে কি করে ক্যামটাসিয়া স্টুডিওতে আমরা আমাদের ভিডিও কন্টেন্ট এডিট করতে পারি অনেক সুন্দরভাবে এবং অনেক সহজভাবে। সো আমরা শুরু করতে পারি আজকের টিউটোরিয়াল। এর জন্য আপনাদের যেটি লাগবে সেটি হচ্ছে ক্যামটাসিয়া স্টুডিও। এই সফটওয়্যারটি আপনারা নেট থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল করে নিতে পারবেন। এ হলো আমাদের ক্যামটাসিয়া স্টুডিও। এখানে আমরা খুব সহজভাবে একটি ভিডিও কন্টেন্টকে এডিট করতে পারি। আমাদের যে অংশগুলো ভিডিও কন্টেন্টের অপ্রয়োজনীয় অথবা কোনো বাইরের কোনো সাউন্ড কোনো নয়েস এসেছে সেগুলোকে আমরা এখান থেকে কাট করতে পারি। দেন আমাদের কোনো অডিও এডিট করার থাকলে সেখানে আমরা অডিও ক্লিপসকে এডিট করে দিতে পারি। দেন আমাদের যদি কোনো কখনো মনে হয় যে আমরা কোনো মিউজিক এর সাথে অ্যাড করব, দেন আমরা এখানে মিউজিক অ্যাডও করে দিতে পারি। অডিও ক্লিপস যেটা হলো সেটাই অ্যাড করে দিতে পারি। তো আমরা এখানে ফার্স্ট যেটি করব সেটি হচ্ছে আমরা যেই ভিডিও কন্টেন্টটাকে এডিট করব সেই ভিডিও কন্টেন্টটাকে এখানে আমরা ইম্পোর্ট মিডিয়ার মাধ্যমে এই ক্যামটাসিয়া স্টুডিওতে নিয়ে আসব। সো আমরা যাই এখানে, আপনি আপনার লোকেশন যেখানে সেখান থেকে নিয়ে আসতে পারবেন আপনার ভিডিও কন্টেন্টটি কোথায় আছে। তো আমি এখানে আমার ভিডিও কন্টেন্টগুলো ডিবার থেকে যেগুলো করি ভিডিও কন্টেন্ট সেগুলো এখানে অলরেডি আমার এসে স্টোর হয়েছে। সো আমি এখান থেকে আমি যদি একটি ভিডিও কন্টেন্ট এখানে নিয়ে আসি, আসার পর এখানে আমি ওপেন করি, দেন আমার ভিডিও কন্টেন্টটি এখানে চলে এসেছে। এটিকে আমি ডার্ক অ্যান্ড ড্রপের মাধ্যমে জাস্ট ট্র্যাক ওয়ানে নিয়ে এসে ছেড়ে দেবো। দেন এখান থেকে আমি দেখব আমার এই ভিডিওটির ডাইমেনশনসটা কতটুকু হবে, সাইজ কতটুকু করবো রাখবো, আমি ওয়েট কতটুকু রাখবো এবং হাইট কতটুকু রাখবো। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারবেন। যদি এটি কখনো ইউটিউব টিউটোরিয়াল হয়, ইউটিউবে দেওয়ার মতো কখনো কোনো ভিডিও কন্টেন্ট হয়ে থাকে, তাহলে আপনার আমাদের সব থেকে বেটার হবে 1280x720 এই সাইজটা রাখার জন্য। তো আমি এটাই রাখলাম, রাখার পর ওকে দিলাম। এটা আপনারা আপনাদের সুবিধা মতো, মানে আপনারা এই ভিডিও কন্টেন্ট কোথায় ইউজ করবেন সেটার সুবিধা মতো সেই কন্টেন্টের সাইজ অনুযায়ী আপনারা এখানে সেটা এডিট করতে পারেন। সো এখানে আমি শুরু করব, যেটি হচ্ছে প্রথমে শুরু করলাম এডিটিং করা। তো আমার মনে হয় আমার এই ভিডিও কন্টেন্টের প্রথমের অংশটুকু একটু এলোমেলো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে ভিডিও কন্টেন্টের যে জিনিসগুলো আছে সেটি হচ্ছে কিছু কিছু জায়গা যেটা একেবারেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে যেখানে আমার কোনো সাউন্ড নেই সেটা হচ্ছে একেবারেই প্লেন একটি জায়গা। সেটা আপনি ইচ্ছে করলে এখান থেকে কেটে দিতে পারেন, মানে সেই জায়গায় কোনো ভয়েস নেই, সেই জন্য ওটা প্লেন। আর দেন যেখানে আমি আমার ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি, ফ্রিকোয়েন্সি লাইনগুলো দেখতে পাচ্ছি, কার্ভ, বিভিন্ন রকম কার্ভ, সেখানে আমার ফ্রিকোয়েন্সি লাইনগুলো আছে, মানে সেখানে আমার ভিডিও কন্টেন্টের মধ্যে আমার সাউন্ড আছে বা ভয়েস আছে, এটাই। তো আমি এখান থেকে যেগুলো আমার অপ্রয়োজনীয় জায়গা সেটা আমি এখান থেকে কাট করতে পারি। সেটা করব আমি এভাবে, এই সিলেক্ট বারকে এখানে গ্রিন একটি বাটন আর এটা হচ্ছে রেড বাটন। তো আমি এখানে যতটুকু অংশ আমার প্রয়োজন মনে হবে না সে ততটুকুকে সিলেক্ট করার পর এখানে আমি রাইট মাউসের রাইট ক্লিক করার পর এখানে আমি পাবো কাট, কপি, ডিলিট যেটা। তো এটা আমি কাট করছি। কাট করলে আপনার ওই অংশটুকু ভিডিও কন্টেন্ট থেকে অলরেডি কাট হয়ে গিয়েছে। এখানে আরও একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে ভিডিও কন্টেন্টের কোনো জায়গা যদি আমি হাইলাইট করতে চাই বা জুম করতে চাই, সেক্ষেত্রে আমার যে কাজটা হবে সেটি হচ্ছে জুম অ্যান্ড প্ল্যান। জুম অ্যান্ড প্ল্যানের মাধ্যমে আমি আমার ভিডিও কন্টেন্টের জায়গাগুলো কাট করতে পারবো। সেটি হচ্ছে যে আমি আমার এই জায়গাটুকু হাইট করবো, সেক্ষেত্রে আমি আমার বারটাকে যতটুকু আমার নিয়ে যাওয়া দরকার ততটুকু নিয়ে যাব। এটা করলে এখানে আমি জুম করতে পারলাম, এই অংশটুকু আমি জুম করে দেখালাম। এতে হবে যখন আমি ভিডিওটা প্লে করে দেখব তখন দেখব যে আমার জিনিসটা জুম হয়েছে। যখন জুম করব তখন আমার এখানে একটি সাইন চলে এসেছে যেখানে যে জায়গাটাতে আমি জুম করেছি। এখন যদি আমি এই অবস্থায় ভিডিও কন্টেন্ট প্লে করি দেন হচ্ছে আমার এটা জুম অবস্থাতেই থাকবে। সো জুম আউট করার জন্য আমার যেটা করতে হবে, আমার যখন জুম ইনের কাজটা শেষ হয়ে যাবে তখন আমি আবার এটাকে বাড়িয়ে এনে জুম আউট করে দিতে পারবো।
তাহলে আমার পরপর এখানে দুটো সাইন চলে এসেছে, যেই জায়গাটাতে আমি জুম ইন জুম আউট করতে যাচ্ছি সেখানে পরপর দুটো সাউন্ড চলে সাউন্ড বক্সের মতো দুটো চিহ্ন চলে এসেছে। সো এই হলো আমার জুম ইন জুম আউটের কাজ। আরও এখানে কাজ করতে পারবো, সেটি হচ্ছে কল আউটস। কল আউটসের মাধ্যমে আমি বিভিন্ন রকম জিনিস এডিট করতে পারি, সেটা আমার ভিডিও কন্টেন্টের যে কোনোখানি হোক। আমি এখানে বিভিন্ন রকম শেপ আছে, অ্যারো শেপ, ডাবল অ্যারো শেপ, দেন হোয়াইট অ্যারো শেপ, সার্কেল, রেক্টেঙ্গেল, বিভিন্ন রকম আছে। সো এখানে আমি যেটি করতে পারি, আমার ভিডিওর শুরুতে আমি কি রিলেটেড ভিডিও করছি এটা এটা করার জন্য আমি ভিডিও শুরুতে এটা যদি সিলেক্ট করে নিই, দেন আমার একটি কল আউটের মতো জিনিস এখানে আমার চলে এসেছে। এটাকে আমি আমার ভিডিও স্ক্রিন যতটুকু ততটুকু ওয়াইজ আমি এটাকে বাড়িয়ে নেব। দেন এখানে একটা কালার শেপ চলে এসেছে, এখানে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর যেটি করতে হবে সেটি হচ্ছে আমি এখানে ইচ্ছে করলে কালার চেঞ্জ করতে পারি। সো এখানে কালার চেঞ্জ করার জন্য ফিল অপশান আছে, এখানে আপনি আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবেন। সো আমি যদি এটা কালার দিই, কালার চেঞ্জ হয়ে গেছে। দেন আমি যখন এখানে কিছু লিখব, আমি যদি এখানে লিখতে চাই, আমার ভিডিও কন্টেন্টের শুরুতে যদি লিখতে চাই কোনো ওয়েলকাম ম্যাচেস অথবা আমি কী বিষয়ে করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি। লেখার জন্য আমার যেটি লাগবে সেখানে আমি এই বার থেকে আমি কতটুকু এডিট করে নিয়ে আসব, কি কালার দিব লেখার মধ্যে, লেখাটা আমার কি কালার হবে। দেন আমি এখানে যদি লিখি হাউ টু স্টোর মাই কন্টেন্ট ইন ড্রপবক্স, এটা যদি আমার ভিডিওটার কোনো টপিক হয়ে থাকে, দেন আমি ভাবে লিখে এখানে যেটা লিখবো সেটা এখানে চলে এসেছে। এখন হচ্ছে সাইজটা, আমি কতটুকু আমার এই কন্টেন্ট আমি যে লিখেছি সেটা সাইজটা কতটুকু এখানে হচ্ছে সেটা ডিপেন্ড করবে আমার এখানকার সাইজের উপর। সো আমি এখানে সাইজটা বাড়িয়ে দিতে পারি, 72 দিলাম। ও সরি, আমি এখানে আগে সিলেক্ট করে নিই, আমাদেরকে আগে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর আমি এখানে আমার সাইজটা আমার ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবো। সো এখানে আমার জিনিসটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি এই জিনিসটাকে কতটুকু রাখবো, আমার ভিডিও কন্টেন্টে কতটুকু জায়গা জুড়ে আমি এই জিনিসটাকে রাখবো, সেটার জন্য আমার ট্র্যাক টুতে এই জিনিসটা চলে এসেছে। আমি যেটা নতুন করে এডিট করেছি সেটা ট্র্যাক টুতে চলে এসেছে। সো আমি এখন এই জিনিসটাকে কতটুকু বাড়িয়ে রাখবো সেটার জন্য আমি এটাকে যদি এত পর্যন্ত রাখি ডিস্টেন্স ডিউরেশনটা, তাহলে আমার এতটুকু ডিউরেশন পর্যন্ত 10 সেকেন্ড ডিউরেশন পর্যন্ত এটা আমার থাকবে। সো আমি যদি এখন এটা দেখতে চাই, তো আমি এটা দেখতে পারি যে এটা আমার এ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি চলবে ততক্ষণ পর্যন্ত এটা এখানে থাকবে। এরপরে আরেকটা কাজ হচ্ছে, সেটি হচ্ছে আরেকটি হচ্ছে আপনি এই জিনিসটা আরেকখানে ইউজ করতে পারেন। কোনো কিছু আমি হাইড করব অথবা আমি সেটা এখান থেকে কোনো আমার ইমেল অ্যাড্রেস, যেমন আমি কোনো একটা টিউটোরিয়াল তৈরি করছি সেখানে আমি আমার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার এই জিনিসগুলো আমি যখন টিউটোরিয়ালটা আপলোড করবো ইউটিউবে, এটা কিন্তু পাবলিক হয়েই আপলোড করা হবে। দেন সবাই দেখতে যদি আরও না পারে সেই জন্য বা আপনি আপনার নিজের সেফটির জন্য সেই জায়গাটুকুকে আমি কল আউটসের মাধ্যমে হাইড করে নিতে পারেন, এটি একটি সুবিধা আছে। আর আরেকটি কথা যেটি হলো সেটি হচ্ছে আপনি এখান থেকে যদি চান, আপনি এখানে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা রাইট ক্লিক করে আপনি যদি সেপারেট ভিডিও অ্যান্ড অডিও করেন, দেন আপনার এখানে ভিডিও আর অডিওটা টোটালি আলাদা হয়ে যাবে। সেপারেট ভিডিও আর অডিও করলে আপনি জাস্ট ভিডিও দেখতে পাবেন। এটা যদি করি তো উপরে যে পোর্শনটা সেটা হচ্ছে আমার অডিও পোর্শন আর নিচে যে পোর্শনটা সেটা হচ্ছে আমার ভিডিও পোর্শন। এটার জন্য আপনি আলাদা করে দিতে পারবেন। আপনার যদি মনে হয় যে না, আমি জাস্ট ভিডিওটা রেখে পরে আমি নতুন কোনো অডিও সেট করব বা অডিওটা আলাদাভাবে দিব বা কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করব, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিলিটও করতে পারেন, যে রাইট ক্লিক করবেন পরে ডিলিট করে দেবেন। এবার হচ্ছে সেটা হচ্ছে আপনি অডিও
অডিওর ভলিউমটা কতটুকু, আপনার যদি ভিডিও টিউটোরিয়াল তৈরি করার পর বা কোনো একটা ভিডিও কন্টেন্টের মনে হয় যে না ভলিউমটা একটু কমে গেছে, তাহলে আপনি ভলিউম আপের মাধ্যমে সেটা ভলিউমটা বাড়াতে পারেন, অথবা ভলিউম ডাউনের মাধ্যমে একটু কমাতে পারেন, বা ফেড ইন ফেড আউট যেটা আমরা করে থাকি সেরকম করতে পারেন, অথবা সাইলেন্স টোটাল ওই মুড ওই ওই স্টেপটুকু সাইলেন্স রাখতে চাইলে আপনি এখানে সাইলেন্সের মাধ্যমে করতে পারেন। আপনারা যদি কোনো মিউজিক ট্র্যাক অ্যাড করতে চান তাহলে ইম্পোর্ট মিডিয়াতে গিয়ে কোনো মিউজিক ট্র্যাক সেখান থেকে সিলেক্ট করে আনতে পারেন। তো এখানে যদি আমি কোনো মিউজিক ট্র্যাক দেখি, হ্যাঁ এখানে কিছু এমপি থ্রি টাইপের আমার মিউজিক ট্র্যাক আছে, আমি ক্লাউড এখানে একটা সিলেক্ট করে ওপেন করলাম, দেন আমার এখানে কিন্তু একটা মিউজিক ট্র্যাক চলে এসেছে। দেন এখানে আমার যেটা আমি যদি এখানকার অডিওটাকে ডিলিট করে দিই, তাহলে আমি ডিলিট অডিও দিয়ে দিতে পারি। হ্যাঁ জাস্ট এখন আমার জাস্ট ভিডিও কন্টেন্ট আছে, অডিও কন্টেন্ট নেই। আমি এখন যদি অডিওটাকে এখান থেকে এনে এখানে ছেড়ে দেই, দেন আমার একটি অডিও কন্টেন্ট হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি, দেখেন ভিডিও কন্টেন্টের সাথে সাথে যেটি হবে সেটি হচ্ছে একটি অডিও মিউজিক এখানে প্লে হচ্ছে। এখন আমার কথা হচ্ছে এখানে অডিওটাকে যদি আপনার মনে হয় যে একটু বেশি সাউন্ড হয়ে গেছে, বা আপনার মনে হচ্ছে আপনি যতটুকু চান তার থেকে বেশি হয়ে গেছে তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনি অডিওটা ট্র্যাকে যান, গিয়ে ভলিউমটাকে ডাউন করে দিন। ভলিউমটাকে ডাউন করে দিলে আমাদের ফ্রিকোয়েন্সিটা এখানে দেখবেন কমে যাচ্ছে। যতটুকু আমার দরকার আমি ততটুকু রেখে করতে পারি। আর আপনার যেখানে যেখানে মনে হবে যে এই জায়গাটাতে আমার গিয়ে ভলিউমটা কমানো, যেখানে আপনার ভিডিও টিউটোরিয়ালে মনে হবে না এই জায়গাটা, আপনার যদি এখানে ভয়েস থাকতো অলরেডি, দেন আপনি যদি একটি সাইড মিউজিক হিসেবে আরেকটি কোনো অডিও অ্যাড করতে চাইতেন, তাহলে আপনার যেখানে কাজ করছেন যেখানে আপনার ভয়েস নেই, সেখানে যদি আপনি মনে করেন না এখানে আমার মিউজিকটা নর্মাল থেকে একটু বেশি হবে, আপনি ওই প্লেসে গিয়ে ভলিউমটা আপ করে দিতে পারেন, অথবা ফেড ইন যেখানে গিয়ে মনে হবে যে না এখানে আমার মিউজিকটা কম হবে, আমার ভয়েসটা বেশি শোনা যেতে হবে, তাহলে আপনি সেখানে গিয়ে ফেড আউট করে দেবেন মিউজিকটা। আমাদের ভিডিও এডিটিংয়ের নর্মাল যে কাজগুলো সেগুলোর মধ্যে এগুলোই পড়ে থাকে। তো এগুলো আমরা খুব ইজিলিভাবে ক্যামটাসিয়া স্টুডিওর মাধ্যমে করতে পারি। তো ভিউয়ার্স আপনারা এই জিনিসটা করে দেখবেন, এটা অনেক ইজি। আর আপনারা এভাবে ভিডিও টিউটোরিয়াল যখন আপলোড করবেন অথবা কোনো ভিডিও কন্টেন্ট এভাবে এডিট করবেন, একটা স্ট্যান্ডার্ড মানের ভিডিও কন্টেন্ট আপনারা এডিট করতে পারেন ক্যামটাসিয়া স্টুডিওর মাধ্যমে। সো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।